হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মীর মোড়া, অ্যাপটিকাস গ্লোবাল সার্ভিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা জানবো রোমানিয়া ওয়ার্ক ভিসার জন্য এম্বাসি ফেস করতে হচ্ছে কিনা, এবং ভিসা প্রক্রিয়াতে নতুন যে আপডেটগুলো আসছে এই ব্যাপারে আমরা আজকে জানবো। প্রথমত আমরা যে প্রশ্নগুলো ইদানিং বেশি পাচ্ছি, এম্বাসি ফেস করা লাগবে কিনা, তো তাদেরকে বলবো এম্বাসি ফেস না করে আপনি অথরাইজের মাধ্যমেই ভিসা করাতে পারবেন। যদি একান্ত আপনি নিজে চান ইন্ডিয়ায় গিয়ে আপনি এম্বাসি ফেস করে ভিসা করাবেন, সেক্ষেত্রে আপনার কোনো বাধা নেই, আপনি চাইলে সেটা করতে পারবেন। যদি ইন্ডিয়া আপনাকে ভিসা দেয় সেক্ষেত্রে আপনি গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। নতুন যে পরিবর্তনগুলো এসেছে যে কারণে আমাদের এখন সময় বেশি লাগতেছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতেছে, যে কাজটা আমরা বিগত দিনে করতে হতো না, যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো না, আপনি সরাসরি গিয়ে চাইলে এম্বাসি থেকে ভিসা করে আনতে পারতেন, কিন্তু এখন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগতেছে। আমাদের অনলাইন করার ভিসা অ্যাপ্লিকেশনের অনলাইন হওয়ার পর থেকে প্রায় 2 মাসের মতো লেগে যাচ্ছে। আমাদের নিজেদেরই প্রায় 30টার মতো ফাইল আমরা দিয়ে রাখছি, আজকে 2 মাস 5 দিন হয়ে গেছে অলমোস্ট, তো তাদের এখনো আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি, এই মাসের লাস্টের দিকে হয়তো পাবো। তো এটার জন্য মানে লম্বা টাইমের কারণে অনেক ক্লায়েন্ট হচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছে যে তাদের ভিসা হবে কিনা। তো আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনাদের ভিসা হবে, এটার জন্য ভয়ের কিছু নাই। এম্বাসি থেকে নতুন রুলস করছে যে কারণে আমাদের এখন একটু সময় বেশি লাগতেছে, তো সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সবার ভিসা হয়ে যাবে। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারভিউ। রোমানিয়াতে এখন যারাই ফাইল দিয়েছেন বা এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, অনেকের ইন্টারভিউ হতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের সাথে আপনার কবে ইন্টারভিউ হবে বা কার ইন্টারভিউ হবে এগুলো দেওয়া থাকবে, একটা লিস্ট করা থাকবে। আর ইন্টারভিউর জন্য আপনাদের ভয়ের কিছু নাই, আপনাদের যে কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে একদম বেসিক কিছু কোশ্চেন দিবে, আপনার নাম, ঠিকানা, কোন কোম্পানিতে যাচ্ছেন, কি কাজের রূপে যাচ্ছেন, কত টাকা স্যালারি, নর্মাল কিছু কোশ্চেন করবে। আর ইন্টারভিউটা হচ্ছে কেন হচ্ছে সেটার পিছনে আমরা যে রিজন গুলো দেখছি বিগত দিনে, সেটা হচ্ছে রোমানিয়া থেকে অনেকেই পালিয়ে অন্য দেশে যাওয়ার জন্য ট্রাই করছে বা অনেকেই গেছে, যে কারণে ওই কোম্পানি গুলোতে আপনার যদি ফাইল সাবমিট করা থাকে ওই কোম্পানি থেকে যদি আপনার ওয়ার্ক পারমিট এসে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউর জন্য কল দিতে পারে। আর আপনারা অবশ্যই ভিসার জন্য অ্যাপ্লাই করার সময় আপনার রিসেন্ট যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিবেন, যাতে আপনাকে ফোন কল দিলে তারা আপনাকে সাহায্য করবে। এই ছিল আজকে আলোচ্য বিষয়, এবং নতুন কোনো তথ্য পেতে হলে, নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউবে আপনারা জয়েন হবেন, ভিডিও ডেসক্রিপশন আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।